Assalamualaikum. Welcome back to my channel Farjana Recipe. Friends, আমি আজকে আপনাদের normally বাজার থেকে আমরা যে টমেটোটা কিনে আনি সেই টমেটোটা ঘরে কি করে ফরমালিন মুক্ত করে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারে সেরকমই দুইটা ভিন্ন পদ্ধতি করে দেখাবো। আর ঠিক আমার মতো করে যদি আপনারা টমেটোটা সংরক্ষণ করেন তাহলে কিন্তু এই টমেটোর স্বাদ ঘ্রাণ বা রং কোনোটাই এক বছর পর্যন্ত একটুও বদলাবে না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী করে আমরা টমেটোটাকে সংরক্ষণ করছি। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস খেয়াল করুন, টমেটোগুলো পাকা হলেও কিন্তু একেবারে টাইট ফিট, মানে তুলতুলে নরম টমেটো কিন্তু সংরক্ষণের জন্য নেওয়া যাবে না। আর আমি কিন্তু এখানে 2টা ডিফারেন্ট সাইজের, মানে বড় আর ছোট মিলিয়ে 2 কেজি টমেটো নিয়েছি। কারণ বড় টমেটো একভাবে সংরক্ষণ করতে হয়, ঠিক তেমনি ছোট টমেটোটা অন্যভাবে সংরক্ষণ করতে হয়। তাই আপনাদের বোঝার সুবিধার্থে 2টা সাইজের টমেটোই আমি এখানে নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি টমেটোগুলোকে ফরমালিন বা জীবাণুমুক্ত করে নেব। এর জন্য বড় সাইজের একটা গরথলা বাটিতে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি আমি নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, পানির পরিমাণটা হবে যে 2 কেজি টমেটো পুরোপুরিভাবে এই পানির মধ্যে ডুবে থাকবে সেরকম। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে পানি আর ভিনেগারটা হাত দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর আগে থেকে যে 2 কেজি পরিমাণ টমেটো আমি নিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোর মুখে যে বোটার অংশটা থাকে সেই বোটার অংশটা হাত দিয়ে তুলে পানিতে ছেড়ে দেব। সেমভাবে আমি সবগুলো টমেটোই কিন্তু বোটার অংশটা বাদ দিয়ে পানির মধ্যে দিয়ে দেব। আর ফ্রেন্ডস, এই টমেটোগুলো আমি কিন্তু বাজার থেকে কিনে আনার পর এখনও একবারও ধুইনি। কারণ প্রথমে আমরা টমেটোটাকে জীবাণুমুক্ত বা ফরমালিন মুক্ত করে নেব, এরপরেই কিন্তু টমেটোটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, সবগুলো টমেটোই কিন্তু পানির মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন এই টমেটোগুলো এভাবে আমরা পানিতে ডুবিয়ে রাখবো ঘড়ি ধরে 10 মিনিট। 10 মিনিট পর সবগুলো টমেটোই আমি ভিনেগার দেওয়া পানি থেকে তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতলা সুতির কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে টমেটোগুলো আমি ভালোভাবে মুছে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, টমেটোটা সংরক্ষণ করতে চাইলে কিন্তু টমেটোর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। এখন সেমভাবে সবগুলো টমেটোই আমি সুতির কাপড় দিয়ে মুছে সম্পূর্ণভাবে শুকিয়ে নেব। এখন টমেটোগুলো সংরক্ষণের জন্য কিন্তু পারফেক্টলি তৈরি। টমেটোটা সংরক্ষণের জন্য প্রথমে আমি 2টা বাটিতে বড় সাইজের এবং ছোট সাইজের টমেটোগুলোকে আলাদা করে নেব। এখন সবগুলো টমেটো আলাদা করা হয়ে গেলে ছোট সাইজের টমেটোটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে বড় সাইজের টমেটোগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতিটা আগে দেখিয়ে দেব। এর জন্য এখানে আমি একটা ব্রেড নাইফ এবং একটা সরু মাথাওয়ালা ছোট নাইফ নিয়ে নিয়েছি। এখন বড় সাইজের একটা টমেটো নিয়ে সরু মাথাওয়ালা ছোট সাইজের নাইফটা দিয়ে টমেটোর মুখের যে অংশটা আছে সেটা জাস্ট এভাবে হালকা হাতে ঘুরিয়ে তুলে নেব। এরপর ব্রেড নাইফটা দিয়ে সবগুলো টমেটোই আমি স্লাইস করে নেব। ফ্রেন্ডস, টমেটোর সাইজটা যদি একেবারে বড় হয় তাহলে একটা সাইড 4 টুকরো করে স্লাইস করে নেবেন, আর যদি মিডিয়াম সাইজের হয় তাহলে একটা সাইড 3 টুকরো, মানে একটা টমেটো 6 টুকরো করে স্লাইস করে নেবেন। এখন সেমভাবে আমি সবগুলো টমেটোর মুখের অংশটা বাদ দিয়ে টমেটোগুলোকে স্লাইস করে নেব। দেখুন, সবগুলো বড় সাইজের টমেটোই আমার স্লাইস করা হয়ে গেছে। এখন এরকম একটা ছড়ালো প্লেট নিয়ে প্লেটের ওপরে কেটে রাখা টমেটো স্লাইসগুলো ঠিক এভাবে ফ্লাওয়ারের মতো করে আমি বিছিয়ে দেব। দেখুন, সম্পূর্ণ প্লেটের মধ্যেই কিন্তু আমি সবগুলো টমেটো স্লাইস খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এই প্লেটটাকে আমি আবারও একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে নেব। আর ফ্রেন্ডস, এভাবে টমেটো স্লাইসগুলো প্লেটের মধ্যে র্যাপ করে নেওয়ার কারণটা হলো আমরা যদি এই স্লাইস করা টমেটোগুলো কোনো এয়ারটাইট বক্সে বা ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু
সবগুলো টমেটো স্লাইসই একসাথে জমে যেত। তখন টমেটোটা ব্যবহার করার জন্য যে পরিমাণ টমেটো আপনার প্রয়োজন হবে সেটা আলাদা করার জন্য সবগুলো টমেটোই কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও নর্মাল তাপমাত্রায় রাখতে হতো, আর এ সময় কিন্তু সবগুলো টমেটো স্লাইস থেকে পানি ছেড়ে দিত। তাই অবশ্যই কিন্তু বড় সাইজের টমেটোগুলো স্লাইস করার পর ঠিক এভাবে একটা ছড়ানো থালার মধ্যে নিয়ে প্লাস্টিকে জ্যাপার অথবা পলিথিন ব্যাগে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ঘড়ি ধরে 5 থেকে 6 ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু সবগুলো টমেটো স্লাইস ভালোভাবে শক্ত হয়ে যাবে, আর তখনই কিন্তু সেই টমেটো স্লাইসগুলো আমরা যে কোনোভাবেই সংরক্ষণ করতে পারবো। এখন এই প্লেটটা আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। সেই সাথে ছোট সাইজের টমেটোগুলো কী করে সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতিটা দেখিয়ে দেব। এর জন্য প্রথমে একটা টমেটো নিয়ে আবারও সেই সরু মাথাওয়ালা ছুরিটা দিয়ে টমেটোর মুখের অংশটা তুলে নেব। এরপর টমেটোর নিচের দিকে মাঝখান বরাবর করে ছুরির মাথা দিয়ে কেটে ক্রসের মতো করে দাগ দিয়ে নেব। দেখুন, একটা টমেটো কিন্তু সংরক্ষণের জন্য পারফেক্টলি তৈরি। আরও একটা টমেটো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধারালো ছুরির মাথার অংশটা দিয়ে টমেটোর মুখের অংশটা জাস্ট হালকা হাতে ঘুরিয়ে তুলে নিতে হবে। এরপর টমেটোর নিচের দিকে মাঝখান বরাবর করে ছুরির ধারালো মাথা দিয়ে ক্রস করে আড়াআড়ি হালকাভাবে দাগ কেটে নিতে হবে। এখন সবগুলো টমেটোই আমি সেমভাবে দাগ কেটে নেব। দেখুন, সবগুলো টমেটোই আমি সেমভাবে দাগ কেটে নিয়েছি। এই টমেটোগুলো সংরক্ষণের জন্য এখানে আমি এরকম একটা প্লাস্টিকের জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। এগুলো আপনারা যে কোনো শপিং মলে বা বড় মার্কেটেই পেয়ে যাবেন। এখন সবগুলো টমেটো ব্যাগের মধ্যে ঢুকিয়ে ব্যাগের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। তবে সম্পূর্ণ ব্যাগের মুখটা কিন্তু বন্ধ করব না, কারণ এটা যেহেতু আমি দীর্ঘদিন সংরক্ষণ করব, তাই ব্যাগের একটা সাইডে সামান্য একটু জায়গা খালি রেখে বাকি সম্পূর্ণ ব্যাগটাই কিন্তু আমি লাগিয়ে দেব। এবং খালি অংশটা দিয়ে ঠিক এরকম একটা স্ট্র মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পাইপ আমি ব্যাগের মুখ দিয়ে ঢুকিয়ে দেব। এরপর ব্যাগের ভেতর থেকে সম্পূর্ণ বাতাসটাই পাইপ দিয়ে টেনে ব্যাগ থেকে বের করে নেব। এরপর পাইপটা বের করে ব্যাগের মুখটা ভালোভাবে লাগিয়ে দেব। দেখুন, এখন কিন্তু এই টমেটোগুলো দীর্ঘদিন সংরক্ষণের জন্য পারফেক্টলি তৈরি। আর এভাবেই কিন্তু এই ছোট সাইজের টমেটোগুলো আপনারা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। সেই সাথে 5 ঘন্টা আগে যে টমেটো স্লাইসগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, দেখুন সেই টমেটোগুলো কিন্তু মাশাল্লাহ করে ভালোভাবে জমে গেছে। আর ফ্রেন্ডস, খেয়াল করুন, টমেটো স্লাইসগুলো কিন্তু একটার সাথে আরেকটা একটুও লাগেনি। এর সাথে 5 ঘন্টা পর টমেটো স্লাইসগুলো কিন্তু খুব ভালোভাবেই শক্ত হয়ে গেছে। এখন এই টমেটো স্লাইসগুলো আপনারা চাইলে এরকম এয়ারটাইট বক্সে অথবা এরকম জিপলক ব্যাগে দুইভাবেই সংরক্ষণ করতে পারেন। এখন অর্ধেকটা পরিমাণ টমেটো স্লাইস আমি এয়ারটাইট একটা বক্সের মধ্যে নিয়ে নেব। এরপর বক্সে ঢাকনা দিয়ে দেব। ফ্রেন্ডস, খেয়াল করুন, প্রতিটা স্লাইস কিন্তু একটার সাথে আরেকটা একটুও বাড়ছে না। এখন রান্নার জন্য যতটুকু টমেটো দরকার ঠিক ততটুকু টমেটো স্লাইসই কিন্তু এখান থেকে আপনারা খুব ইজিলি আলাদা করে নিতে পারেন। এখন এই বক্সটা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আরেকটা জিপলক ব্যাগের মধ্যে বাকি অর্ধেকটা টমেটো স্লাইস আমি নিয়ে নেব এবং সেমভাবে ব্যাগের মুখটা বন্ধ করে দেব। তবে এক সাইডের একটা অংশ খালি রেখে একটা পাইপ বা স্ট্র নিয়ে ব্যাগের মুখে ঢুকিয়ে ভেতরে থাকা সম্পূর্ণ বাতাসটাই আমরা পাইপ দিয়ে টেনে বের করে দেব। তো দেখুন ফ্রেন্ডস, এর সাথেই কিন্তু টমেটো স্লাইসগুলো দীর্ঘদিন সংরক্ষণের জন্য পারফেক্টলি তৈরি। এখন এই টমেটো স্লাইসগুলো ডিপের এক সাইডে রেখে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। সেই সাথে 5 ঘন্টা আগে যে ছোট সাইজের টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, দেখুন 5 ঘন্টা পরে সেগুলো কিন্তু ভালোভাবে শক্ত হয়ে গেছে। এখন এই টমেটোগুলো আবারও ব্যাগের মধ্যে দিয়ে ব্যাগের মুখটা আমি এক পাশ থেকে লাগিয়ে একটা স্ট্র দিয়ে ব্যাগের ভেতরে সম্পূর্ণ বাতাসটাই বের করে নেব। এরপর আবারও আমি এই টমেটোগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। তো ফ্রেন্ডস, এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা
পাকা টমেটো সংরক্ষণ করতে পারেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।